আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। আজকে আপনাদেরকে অসাধারণ একটা টেকনিক শেখাবো, আর এই টেকনিক অবলম্বন করে আপনি আপনার ভাইবা পরীক্ষা বলেন বা MCQ বলেন, সকল MCQগুলো আপনি আগে সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। আজকে আমরা শিখব এক পলকেই কীভাবে আমাদের পর্যায় সারণীর মধ্যে থেকে যে ধাতু এবং অধাতুগুলো রয়েছে কীভাবে আমি শনাক্ত করতে পারি, মানে চোখের পলকে আপনি বলে দিতে পারবেন যে হ্যাঁ এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে অধাতু। তাহলে আমরা নিয়মের মধ্যে প্রবেশ করি। যদি বলা হয় কোনটি ধাতু, আপনি ভাইবা পরীক্ষা দিতে বসেছেন, তারপরে একটা মৌলের নাম বলা হলো এবং বলা হলো যে এটা ধাতু নাকি অধাতু বলো তো তুমি, তখন আপনি অন্তত এই ক্লাসটা যদি করে থাকেন দ্রুত এবং সবার আগে উত্তর করতে পারবেন। তাহলে চলে যাচ্ছি আমরা, প্রথমত ধাতু কিভাবে আমরা চিনতে পারবো, এক কথায়, এক বাক্যে না, এক কথায়। যদি কখনো কোনো মৌলের নামের শেষে আপনি আম কথাটা দেখতে পান বা আম কথাটা আপনি জাস্ট শুনেছেন, তাহলে বলে দিবেন ধাতু, একদম চোখ বন্ধ করে। উদাহরণগুলো দেখি আমরা, টেকনিশিয়াম, আম আছে লাস্টের দিকে, ভ্যানাডিয়াম, আম আছে, ক্রোমিয়াম, লাস্টে আম আছে, দ্যাট মিন্স এগুলো হচ্ছে ধাতু। আরও বেশ কিছু উদাহরণ দেখি, গ্রুপ নাম্বার এক, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, অর্থাৎ গ্রুপ নাম্বার একের হাইড্রোজেন ছাড়া তাহলে সবাই ধাতু। কেন? তার কারণ তাদের নামের শেষে কী রয়েছে, আম কথাটা রয়েছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ নাম্বার দুইয়ের কথাও চিন্তা করতে পারেন আপনি, বেরিলিয়াম, আম রয়েছে, ম্যাগনেশিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম অ্যান্ড রোডিয়াম। দেখেন সবগুলো মৌলের শেষে আম কথাটা রয়েছে, দ্যাট মিনস আপনি তাদেরকে চোখ বন্ধ করে কি বলে দিতে পারবেন, ধাতু বলে দিতে পারবেন। আচ্ছা, এবার আমি আপনাকে একটা মৌলের নাম বলবো, সেটা ধাতু হবে নাকি অধাতু হবে সেটা কমেন্ট করে আপনারা জানাবেন। অ্যালুমিনিয়াম, এটা ধাতু নাকি অধাতু? আশা করি বুঝতে পেরে গেছেন। অ্যালুমিনিয়াম লাস্টে কী রয়েছে, আম কথাটা রয়েছে, চোখ বন্ধ করে বলে দেবো আমরা কি সেটা হচ্ছে ধাতু। ধাতু সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশন দিই আপনাদেরকে, পৃথিবীতে একটা মাত্র পদার্থ রয়েছে যে পদার্থটা তরল বাট সেটা ধাতু, মার্কারি, HG, মার্কারি। তো এই যে এই জাস্ট একটা কথা খুব ভালো করে মনে রাখেন, তখন MCQতে কিন্তু এই জিনিসটা অনেক সময় এসে থাকে যে পৃথিবীতে তরল ধাতু রয়েছে সেটার নাম কি, মার্কারি। তাহলে এখন অধাতুগুলো বাকিগুলো হবে সেটা আপনি বুঝতে পারছেন। তবে ধাতু এবং অধাতু শনাক্তকরণের আরও বেশ কিছু ইনফরমেশান আপনাদের দিই না, আপনাদের জানা থাকলো, আপনার অনেক কিছু এ সম্পর্কে জেনে রাখেন, সমস্যা কোথায়? তো ধাতুদের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, অধাতুর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তাদের মধ্য থেকে আপনি দু চারটা বৈশিষ্ট্য জেনেই তাদের সম্পর্কে আরও ভালো একটা ধারণা রাখতে পারবেন। যেমন দেখেন, আপনাকে যদি আমি বলি শুধুমাত্র যে যে সকল মৌলের ক্ষেত্রে সর্বশেষ মানে সর্বশেষ কক্ষপথে আপনি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবেন, ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে যদি একটি, দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকে, তাহলে তাদেরকে চোখ বন্ধ করে আপনি বলে দেবেন ধাতু। আবারও বলেন, ভালো করে চিন্তা করেন, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষ কক্ষপথে একটি, দুইটি অথবা তিনটি ইলেকট্রন যদি থাকে, চোখ বন্ধ করে তাদেরকে আমি ধাতু বলে দেব। এবার চারটা যদি থাকে অধাতু, পাঁচটা যদি থাকে অধাতু, ছয়টা যদি থাকে অধাতু, সাতটা যদি থাকে অধাতু, আটটা থাকলে নিষ্ক্রিয় গ্যাস হয়। এবার আমরা আমাদের এই টেকনিকটা আরেকটু অবলম্বন করে দেখি এবং বেশ কিছু মৌলগুলোকে শনাক্ত করতে পারছি কিনা এইভাবে সেটা একটু খেয়াল করার চেষ্টা করি। যেমন দেখেন, আমাদের খুব পরিচিত একটা মৌল সোডিয়াম, ইলেকট্রন বিন্যাস করবো আমরা, প্রথম কক্ষপথে দুইটা থাকবে, দ্বিতীয় কক্ষপথে আমাদের কয়টা থাকবে, আটটা থাকবে, আটটা দিলাম, সর্বশেষ কক্ষপথে থাকবে একটা। তাহলে আমরা কি বললাম, সর্বশেষ কক্ষপথে যদি একটি অথবা দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকে, তাহলে তাদেরকে কী বলা হবে, ধাতু বলা হবে। অবভিয়াসলি সোডিয়াম তাহলে ধাতু। এবং আরও একটা পৃথিবীর সবচেয়ে শর্টকাট নিয়ম যেটা জেনেছেন আপনারা, সেটা হচ্ছে যে লাস্টে যদি আম কথাটা থাকে, তাহলে সেটা কী হয়ে যাবে, ধাতু, সোডিয়াম। অলরেডি আপনি সবার আগে উত্তর করে ফেলেছেন যে হ্যাঁ এটা ধাতু, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা একটা অধাতুর উদাহরণগুলো দিই আপনাদেরকে,
তাহলে আরো একটু ভালো করে ক্লিয়ার করতে পারবেন। যেমন অক্সিজেনের ক্ষেত্রে আমরা উদাহরণটা দেওয়ার চেষ্টা করি, অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে যে কি আট। তাহলে আমাদের প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? ছয়টা। তাহলে আমরা বলেছিলাম যেহেতু সর্বশেষ কক্ষপথে এখানে কতটি ইলেকট্রন রয়েছে? ছয়টি। তাহলে চারটি, পাঁচটি, ছয়টি অথবা সাতটি যদি ইলেকট্রন থাকে, চোখ বন্ধ করে তাদেরকে আপনি কী বলবেন? অধাতু। তাহলে আজ থেকে আমার সকল ছাত্রছাত্রী বা যারা আমার ক্লাসটা দেখছেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার ভাইবা পরীক্ষা বলেন বা আপনার এমসিকিউ এর পরীক্ষাতে বলেন, ধাতু এবং অধাতু শনাক্তকরণে আপনি সবার আগে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এতটুকু পর্যন্তই। আর আপনারা যদি কেমিস্ট্রিতে মনে করে থাকেন যে দুর্বল, তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্ট দিচ্ছি, যেই প্লেলিস্টে আপনার প্রায় 60-70টা মতো ভিডিও আছে। আপনি যদি এই 60-70টি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন, আপনি কেমিস্ট্রির প্রেমে না পড়ে থাকতে পারবেন না। 100% আপনাকে কেমিস্ট্রির প্রেমে পড়তেই হবে, মানে আপনি বেসিক লেভেল থেকে একদম উচ্চ লেভেল পর্যন্ত জানতে পারবেন ওই প্লেলিস্ট থেকে। আর সেটা প্লেলিস্টের নাম হচ্ছে বেসিক কেমিস্ট্রি। আপনাদের কোন কোন বিষয়ে আর ভিডিও লাগবে সে সম্পর্কে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর আপনাদের যদি কোনো মতামত লাগে বা আপনাদের যদি কোনো স্পেশাল কিছু ভিডিও লাগে, আপনারা তারপরও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদেরকে আপনার উপকারের জন্য যত ধরনের ট্রিক্স রয়েছে রসায়নের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে, এই ট্রিক্সগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।